সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাশ্মীরি ভরাট করা যায়। তো মূলত কাশ্মীরি ভরাটটা অনেকই চমৎকার একটা ভরাট, যে ভরাট সেলাইটা আপনি বাচ্চাদের জামায়, কামিজে, শাড়িতে, ওড়নায়, থ্রি পিসে, পাঞ্জাবিতে, বিভিন্ন পোশাকে আপনারা যদি এই কাশ্মীরি ভরাট দিয়ে ডিজাইন করে কাপড়টাকে সেলাই করেন পোশাকটাকে, তাহলে আরও অনেক সুন্দর দেখাবে, অনেক অংশেই পোশাকের এই সৌন্দর্যটা বৃদ্ধি পাবে এবং চমৎকার একটা পোশাক হিসাবে আপনার পোশাক হিসাবে তৈরি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা দেখি চলুন ভিডিওতে যে কিভাবে কাশ্মীরি ভরাট করতে হয়। তো মনোযোগের সাথে ভিডিওটা দেখলে ফ্রেন্ডস আপনারাও এই রকম নতুন নতুন ডিজাইন এবং কাশ্মীরি ভরাটটা শিখে আপনারা নিজেরা পোশাক সেভাবে পছন্দ অনুযায়ী ডিজাইন করে আপনারা তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক।
কাশ্মীরি ভরাট সেলাই, বাচ্চাদের গোল জামার বডিতে দেখেন করেছি আমি। এটা হচ্ছে গলা, এটা গলার ডিজাইন, এটা বডিতে দিয়েছি কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে ফুল তিনটা পুঁতি সহ মাঝখানে পুঁতি দিয়েছি। জামাটা গোল, সময়ের স্বল্পতার জন্য আমি ঘেরে ফুল দিতে পারিনি, ঘেরে দিতে পারিনি, শুধুমাত্র বডিতেই করেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমরা সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো প্লিজ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি চালু করে নিন, যার দ্বারা আপনারা সহজে আমার আগামী নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোনে খুব সহজে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।